নমস্কার আমাদের চ্যানেলে প্রত্যেকে স্বাগতম জানিয়ে আমি পুলকৃষ্ণ মণ্ডল নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত পরীক্ষার্থীরা বিডিপি কোর্সে পরীক্ষা দেবেন আজকের তাদের কোশ্চেন ব্যাংকের উত্তর নিয়ে উপস্থিত আজকের আমি আলোচনা করব ফাউন্ডেশন কোর্স ইন বেঙ্গলি ফার্স্ট ইয়ারে কম্পালসারি বেঙ্গলি এফ বি ফাউন্ডেশান কোর্স ইন বেঙ্গলির কোশ্চেন ব্যাংকের আনসার তবে ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকবারই মতো এবারিও বলবো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আপনাদের কমেন্ট এবং লাইক আমাদের নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে এবং অনুপ্রাণিত করে কথা না বাড়ি আমরা চলে যাব উত্তরের মধ্যে প্রথম প্রশ্ন আছে তপস্যা বলে একে অনলে বহুরে আহুতি দিয়া বিভেদে ভলিল জাগায়ে ভলিল একটি বিরাট হিয়া কোন কবিতার পঙ্ক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের ভারততীর্থ কবিতার অংশ নাম্বার টু ভারত কবিতাটিতে কবি ভারতবর্ষের সকল ধর্ম ও জাতি একত্রে সহ কথা বলেছেন এ কথা কী ঠিক হ্যাঁ কথাটা ঠিক তিনি বিভেদ ভুলতে বলেছেন নাম্বার থ্রি শনিত শব্দের প্রতিশব্দ কী রক্ত নাম্বার ফোর তারপর হব ইতিহাস কে ইতিহাস হওয়ার কথা বলেছে না আমরা জানি যে কম্পালসারি বেঙ্গুলিতে যেটা ছাড়পত্র কবিতা আছে ছাড়পত্র কবিতায় কবি সুকান্ত ভট্টাচার্য নিজেই ইতিহাস হওয়ার কথা বলেছেন কবি বলেছেন যে নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার নবজাতককে নবজাতক শিশুকে দেখা করে দিতে হবে এবং আমি ইতিহাস হয়ে যাব নাম্বার ফাইভ প্রাচীন পৃথিবীর শোষণ দারিদ্র দুঃখ ভরা সকল ব্যর্থতাকে কবি কি বলেছে কবি বলেছে জঞ্জাল বলেছেন সুকান্ত ভট্টাচার্য ছাড়পত্র কবিতে কাল লেখা কবি সুকান্ত ভট্টাচার্য ওয়ান শব্দটির এর উচ্চারণ কিসের মতো ইংরেজি ও এর মতো তারক পালিত মহাশয় যখন বালক রবীন্দ্রনাথকে লন্ডনে নিয়ে গেলেন তখন লন্ডনে কোন ঋতু শীত ঋতু যে ব্যক্তি বালক রবীন্দ্রনাথকে ল্যাটিন শেখাতে আসতেন তার চেহারা কেমন ছিল রোগা জামা কাপড় জীর্ণপ্রায় হার শব্দটি কোন পরিপ্রেক্ষিতে লেখা দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে লেখা নামার ইলেভেন ধনী হলো লেখার চিহ্ন আর বর্ণ হলো উচ্চারণ কথাটি কি ঠিক না ভুল এই কথাটি হবে উচ্চারণ হলো লেখার চিহ্ন আর চিহ্ন হলো উচ্চারণ যার অন্তিমকাল উপস্থিত থাকে কি বলে মূমূর্ষ পাঠ্যাংশে ভারতবর্ষের সংস্কৃতি অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে বর্তমান ভারত আধুনিক সংস্কৃতি প্রবন্ধে বাঙালি সংস্কৃতিকে আধুনিক যুগে কয়টি পর্বী বিভক্ত তিনটি ভাগে বিভক্ত আঠেরোশো থেকে আঠেরোশো সাতান্ন আঠেরোশো সাতান্ন থেকে উনিশশো উনিশ উনিশশো উনিশ থেকে উনিশশো সাতচল্লিশ মুরিয়াদের বাস কোথায় না কোন্ডগাঁও জগদ্দলপুর ন্যাশনাল পশ্চিম ধারে মরিয়াদের বাস এই ছিল আজকের এফ পি বিজি অর্থাৎ ফাউন্ডেশন কোর্স ইন বেঙ্গলির কোশ্চেন ব্যাংকের উত্তর আমরা এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধন্যবাদ